KG2 students, welcome to e-learning class. आज के आमी तुम्हारे 9th class से पढ़ाबो thank you God. आगे class में आमी तुम्हारे पढ़िए चिला after school. तुमने सबाई पढ़े छो? आज के पढ़ाबो thank you God. Thank you God पढ़ानो बोले तुम्हारे syllabus पूरो complete हो जाए. पढ़ा मैं तुम्हारे प्रतिदिन revision class पढ़ाबो. आज के इतना बोले तुम्हारे syllabus complete हो जाए. तो देखो thank you God. তোমরা এটা প্রেয়ারের দিন প্রতিদিন তো তোমরা স্কুলে প্রেয়ার করো সেখানে এটা কিন্তু তোমাদের করানো হয় থ্যাংক ইউ গড তো এখানে তার কিছুটা অংশ আমরা স্কুলে অনেকটা পড়াই এখানে তোমাদের এই রাইমসে তার চারটি লাইন দেওয়া আছে দেখো পড়িয়ে দি থ্যাংক ইউ গড ফর দা ওয়াল সো সুইট থ্যাংক ইউ গড ফর দা ফুড উই ইট Thank you God for the birds that sing. Thank you God for everything. God মানে কি আমরা সবাই জানি ভগবান বা ঈশ্বর। তো আমরা ভগবানকে ধন্যবাদ জানাবো। তার জন্য কি করবে সবাই স্ট্যান্ড আপ উঠে দাঁড়িয়ে পা দুটোকে জোড় করে হাত জোড় করে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ভগবানের কাছে আমরা যেভাবে প্রে করি ঠিক সেইভাবে আমরা অ্যাকশন দেখিয়ে এটা প্রে করব ভগবানকে আমরা থ্যাংক ইউ জানাবো ধন্যবাদ জানাবো আমাদের এত সুন্দর একটা পৃথিবী গিফট করার জন্য এত সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম দেওয়ার জন্য ভগবানকে পৃথিবীতে এত সব কিছু আছে খাবার আমরা যা যা আমাদের নিত্য প্রয়োজনীয় সব জিনিস আমাদের পাওয়ার জন্য আমরা ভগবানকে থ্যাংক ইউ জানাবো ধন্যবাদ জানাবো ওকে তো আমি আবার পড়িয়ে দিই তারপর অ্যাকশন দেখাবো thank you God for the world so sweet, thank you God for the food we eat, thank you God for the birds that sing, thank you God for everything. এবার অ্যাকশন দেখো প্রথম সোজা হয়ে দাঁড়াবে thank you God start করবে thank you God এভাবে একদম হাত জোড়ো করে পা জোর করে যেমন করে তোমরা প্রেয়ারের সময় দাঁড়াও ঠিক সেভাবে দাঁড়াবে কি বলবে প্রথম স্টার্ট থ্যাংক ইউ গড ফর দা ওয়ার্ল্ড সো সুইট থ্যাংক ইউ গড ফর দা ফুড উই ইট থ্যাংক ইউ গড ফর দা বার্ডস দ্যাট সিং থ্যাংক ইউ গড ফর এভরিথিং ওকে আমি আবার দেখাচ্ছি তোমরা দেখো আমার সঙ্গে সঙ্গে সবাই প্র্যাকটিস করো থ্যাংক ইউ গড স্টার্ট থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট থ্যাংক ইউ গড ফর দ্য বার্ডস দ্যাট সিং থ্যাংক ইউ গড ফর এভরিথিং ওকে আমার সঙ্গে সঙ্গে আবার পড়ো তোমরা থ্যাংক ইউ গড Thank you God for the world so sweet. Thank you God for the food we eat. Thank you God for the birds that sing. Thank you God for everything. আবার পড়ো তোমাদের এটা ভালো করে মুখস্থ করতে হবে তোমাদের ডায়েরিতে এটা পুরোটা লেখা আছে তোমরা সেখান থেকে পুরোটাও পড়তে পারো কারণ এটা তোমাদের পুরোটাই মুখস্থ করতে হবে এটা তোমাদের প্রেয়ারে আছে এবার আমার সঙ্গে সঙ্গে পড়ো থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট থ্যাংক ইউ গড ফর দ্য বার্ডস দ্যাট সিং থ্যাংক ইউ গড ফর এভরিথিং এবার আবার আমার সঙ্গে অ্যাকশন থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট Thank you God for the birds that sing. Thank you God for everything. Okay? আবার পড়ো. Thank you God. Thank you God. চোখ বন্ধ করে যখন thank you God বলবে তখন চোখটা বন্ধ করে বলবে. Thank you God for the world so sweet. Thank you God for the food we eat. Thank you God for the birds that sing. থ্যাংক ইউ গড ফর দ্য গড ফর এভরিথিং ভগবানকে আমরা আমাদের যা কিছু আছে সব কিছুর জন্যে ধন্যবাদ জানাবো
এবার দেখো আগের দিন পড়িয়েছিলাম আফটার স্কুল, সেটা একবার তোমাদের পড়িয়ে দিই। আফটার স্কুল, স্কুল ইজ ওভার, ওহ হোয়াট ফান, লেসন ফিনিশড, প্লে বিগান, হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই, হু উইল লাফ লাউডেস্ট, লেট আস ট্রাই। আবার পড়ো, আফটার স্কুল যখন তোমরা রাইমসটা বলবে, তোমাদের আমি বারবার করে পড়াচ্ছি, তার কারণ হচ্ছে তোমাদের যাতে স্পেলিংটা, উচ্চারণটা যাতে একদম ক্লিয়ার হয়, প্রত্যেকটা উচ্চারণ একদম সুন্দর করে যেন তোমরা বলতে পারো, তার জন্য কিন্তু বারবার করে পড়িয়ে দিচ্ছি, তোমরা বারবার করে পড়বে। আফটার স্কুল, স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, লেসন ফিনিশড, প্লে বিগান, হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই, হু উইল লাফ লাউডেস্ট, লেট আস ট্রাই। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করেছ, আবার আমার সঙ্গে একবার পড়ো। আফটার স্কুল কেমন দেখিয়েছিলাম, স্কুল ইজ ওভার কেমন করে তোমরা করো, যখন স্কুল শেষ হয়ে যায় খুব মজা করে করো, স্কুল ইজ ওভার, ওহ হোয়াট ফান, লেসন ফিনিশড, প্লে বিগান, হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই, হু উইল লাফ লাউডেস্ট, লেট আস ট্রাই। ঠিক আছে, আবার দেখো, আফটার স্কুল, স্কুল ইজ ওভার, ওহ হোয়াট ফান, লেসন ফিনিশড, প্লে বিগান, হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই, হু উইল লাফ লাউডেস্ট, লেট আস ট্রাই। তোমরা আগেরগুলো নিশ্চয়ই পড়ছো, আমি এর পরের ক্লাসে দুটো দুটো করে রাইমস একদিন করে তোমাদের রিভিশন ক্লাস করাবো। তাহলে আফটার স্কুলটা আরেকবার পড়ো আমার সঙ্গে, একদম পুরো মুখস্থ করবে, উইথ ঠিকঠাক করে কী করবে, প্রোনাউন্সিয়েশনটা যাতে একদম ঠিকঠাক হয়, উচ্চারণটা যাতে একদম ঠিকঠাক হয়। আফটার স্কুল, স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, লেসন ফিনিশড, প্লে বিগান, হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই, হু উইল লাফ লাউডেস্ট, লেট আস ট্রাই। আর আজকে কী করিয়েছি, থ্যাংক ইউ গড, তোমাদের এটা মুখস্থ হয়ে গেছে, তোমরা আবার আমার সঙ্গে সঙ্গে করো, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট, থ্যাংক ইউ গড ফর দ্য বার্ডস দ্যাট সিং, থ্যাংক ইউ গড ফর এভরিথিং। প্রত্যেকে সকালবেলাতে উঠে ভগবানের কাছে প্রার্থনা করবে, তার জন্যে যখন আমাদের স্কুল শুরু হয় তার জন্যে কিন্তু আমাদের একটা প্রেয়ার হয়, আমরা ভগবানের কাছে কী করি, প্রে করি। তো এটাও আমরা ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি, চোখ বন্ধ করে ধীরে ধীরে একদম যখন আমরা প্রে করি, আমাদের মনের মধ্যে একটা নিস্তব্ধতা, একটা নীরবতা থাকে, একদম ধীরে ধীরে শান্ত হয়ে তারপরে কিন্তু এই রাইমসটা কিন্তু হেসে হেসে লাফিয়ে লাফিয়ে করলে হবে না, এটা একদম সুন্দরভাবে সাইলেন্টলি একদম ডিসিপ্লিনলি দাঁড়িয়ে সুন্দর করে আস্তে আস্তে করতে হবে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট, থ্যাংক ইউ গড ফর দ্য বার্ডস দ্যাট সিং, থ্যাংক ইউ গড ফর এভরিথিং। আমার সঙ্গে আবার তোমরা অ্যাকশনটা করে দেখাও, ওকে, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট, থ্যাংক ইউ গড ফর দ্য বার্ডস দ্যাট সিং, থ্যাংক ইউ গড ফর এভরিথিং। আবার করো আমার সঙ্গে, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট, থ্যাংক ইউ গড ফর দ্য বার্ডস দ্যাট সিং, থ্যাংক ইউ গড ফর এভরিথিং। ঠিক আছে, তোমরা এটা খুব ভালো করে পড়বে, আর ডায়েরিতে বাকি অংশটা আছে, চাইলে তোমরা মুখস্থ করতে পারো, কারণ তোমাদের প্রেয়ারে এটা আছে। সবাই খুব ভালো করে পড়াশুনো করবে, ভালোভাবে থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে
थैंक यू जानिए शेष करछी।